Hello students, welcome back to my YouTube channel. I am Aishwarya Agarwal, your English teacher. And today's topic is tense. আজকের এই ভিডিওটা দেখলে তোমাদের টেন্সে আর কোনো সমস্যা হবে না, আজকে খুব ভালো করে টেন্স বুঝিয়ে দেবো। আমি রেগুলারলি ভিডিও আপলোড করতে পারি না, কিন্তু আমি যা ভিডিও আপলোড করি সেগুলো তোমাদের এত কাজে লাগবে যদি তোমার দেখো, তোমার দেখলেই বুঝতে পারবে সেই ভিডিওগুলো। লেটস স্টার্ট। টেন্স, টেন্স ইজ অফ থ্রি টাইপস, দে আর প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। টেন্স তিন রকমের হয়, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স আর ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্স ইজ অফ ফোর টাইপস, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, সিম্পল প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট টেন্সের আবার চারটে টাইপ আছে, সেটা এই নামগুলো এটা। এবার পাস্ট টেন্স, পাস্ট টেন্স ইজ অফ ফোর টাইপস, পাস্ট ইনডেফিনিট টেন্স অর সিম্পল পাস্ট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ফিউচার টেন্স ইজ অফ ফোর টাইপস, সিম্পল ফিউচার টেন্স অর ফিউচার ইনডেফিনিট টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই এক একটা টেন্স আর নাম দিলাম, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স, এই তিনটেরই চারটে করে টাইপ নামও দিয়ে দিচ্ছি। নাও লেটস আন্ডারস্ট্যান্ড দিস টেন্সেস ইন ডিটেল। সিম্পল প্রেজেন্ট টেন্স অর প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, স্ট্রাকচার কী অর ফর্ম কী, বেস ফর্ম, অনেকে বলে, অনেক বইতে দেখবে রুট ফর্ম বলে, আবার অনেকে দেখবে বলে প্রেজেন্ট ফর্ম, যাই বলো কি না, বেস ফর্ম, রুট ফর্ম, প্রেজেন্ট ফর্ম, সেটা অফ ভার্ব সামটাইমস অ্যাডেড উইথ ইএস অর এস ডিপেন্ডিং অন দ্য পার্সন। যেমন হিয়ের পরে গোস, শিয়ের পরে গোস, রানস, তো এরকম। এবার কখন আমরা বসাবো সিম্পল প্রেজেন্ট টেন্স? ইউনিভার্সাল ট্রুথ, চিরসত্য, চিরসত্য, দ্য সান রাইজেস ইন দি ইস্ট, চিরসত্য, ইউনিভার্সাল ট্রুথ রাইজেস, সিম্পল প্রেজেন্ট টেন্স। দি আর্থ রোটেটস রাউন্ড দ্য সান, চিরসত্য, ইউনিভার্সাল ট্রুথ রোটেটস, সিম্পল প্রেজেন্ট টেন্স। তো এরকম যেগুলো দেখবে ইউনিভার্সাল ট্রুথ, চিরসত্য, সেটা কোনো দিন মিথ্যা প্রমাণিত হবে না, সেটাতে আমরা এটা বসাই সিম্পল প্রেজেন্ট টেন্স। অ্যাট প্রেজেন্ট রেগুলার হ্যাবিট, হ্যাবিচুয়াল অ্যাকশনস অর অকারেন্সেস, রেগুলার তোমার যা হ্যাবিট, সাপোজ হি কামস হেয়ার রেগুলারলি, শি গোস টু স্কুল এভরি ডে, আই ওয়েক আপ অ্যাট 6 AM এভরি ডে, রোজ যেটা করছো এখন প্রেজেন্টে, কামস, গোস, ওয়েক, এগুলো সিম্পল প্রেজেন্ট টেন্স। পলিন প্র্যাকটিসেস দ্য পিয়ানো এভরি ডে, মিস জ্যাকসন ট্রাভেলস ডিউরিং দ্য সামার, শি কামস হেয়ার ফ্রিকুয়েন্টলি, শি কুকস অন এভরি সানডে, শি গোস দেয়ার ওফেন, হ্যামস্টার্স রান অল নাইট। তো এই ধরনের যে হ্যাবিচুয়াল অ্যাকশন, রেগুলার হ্যাবিট, সেটা বোঝাতে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সের ইউজ করে থাকি। অ্যাট প্রেজেন্ট হোয়াট ইজ ইউর কন্ডিশন আর ফিলিং, আই ফিল গ্রেট, পলিন লাভ স্পাই, আই এম সরি টু হিয়ার দ্যাট ইউ আর সিক, আমরা বলি না আই এম হ্যাপি, এই অ্যামটাও কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্স। আন্ডারলাইন ভার্বসগুলো খেয়াল করবে, এগুলো কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্স, আমি আন্ডারলাইন যেগুলো করেছি। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, দেখে নিই স্ট্রাকচারাল ফর্ম, ইজ প্লাস ভার্ব প্লাস আইএনজি অর অ্যাম প্লাস ভার্ব প্লাস আইএনজি অর আর প্লাস ভার্ব প্লাস আইএনজি, মানে এটার সাথে ভার্বের সাথে আইএনজি, ইজের সাথে ভার্বের সাথে আইএনজি, অ্যামের সাথে ভার্বের সাথে আইএনজি, আর এর সাথে ভার্বের সাথে আইএনজি। দিস টেন্স ইজ ইউজ টু ডিসক্রাইব অ্যাকশন গোয়িং অন রাইট নাও, এখন যেটা করছো এখন, সাপোজ আই এম রাইটিং আ লেটার অ্যাট প্রেজেন্ট নাও, তো সেটা বোঝাতে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আই এম টিচিং ইউ নাও, আই এম টিচিং, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ইউ আর স্টাডিং নাও, আর স্টাডিং, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। হি ইজ ওয়াচিং টেলিভিশন নাও, ইজ ওয়াচিং, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এই মুহূর্তে যে কাজটা চলছে, যে কাজটা করছো, যা ভাবছো, সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এবার আসি প্রেজেন্ট পারফেক্ট টেন্স, স্ট্রাকচার অ্যান্ড ফর্ম, হ্যাজ প্লাস পাস্ট পার্টিসিপেল ফর্ম অফ ভার্ব উইথ থ্রি ভার্ব, অর হ্যাভ প্লাস পাস্ট পার্টিসিপেল ফর্ম অফ ভার্ব উইথ থ্রি ভার্ব। যেমন আমরা পড়ি না গো, ওয়েন্ট, গন, গনটা কী পাস্ট পার্টিসিপেল ফর্ম বা উইথ থ্রি ফর্ম, তো সেটা লাগবে এই টেন্সে। ইট ইজ ইউজ ইন কন্ডিশন লাইক অ্যান অ্যাকশন হ্যাজ হ্যাপেন্ড বাট ইটস রেজাল্ট ইজ স্টিল দেয়ার অ্যাট প্রেজেন্ট, কোনো ঘটনা ঘটেছে, প্রেজেন্টেই ঘটেছে, খুব পাস্টে এটা হবে না, তার অ্যাকশনটা এখনও রয়ে গেছে বা রেজাল্টটা এখনও রয়ে গেছে। ফর এক্সাম্পল, আই হ্যাভ কাট মাই ফিঙ্গার,
ইউ হ্যাভ কাট ইউর ফিঙ্গার আর্লিয়ার বাট ইটস রেজাল্ট ইজ স্টিল দেয়ার নাও, যেমন হাতে কাটটা থেকে যাবে, ব্লিডিং হবে। আই হ্যাভ ইটেন অল দ্য চকলেট, হ্যাভ ইটেন, হ্যাভ কাট, এগুলো হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ইউ হ্যাভ ইটেন অল বাট ইটস রেজাল্ট ইজ দেয়ার স্টিল নাও, লাইক দ্য চকলেটস আর ফিনিশড, নো ওয়ান ক্যান হ্যাভ ইট বিকজ ইউ এট অল, চকলেটগুলো যেহেতু সবকটা খেয়ে নিয়েছো তাই কেউ খেতে পারবে না, ফিনিশ হয়ে গেছে। সাপোজ ধরো কোনো পার্টি হবে, সেখানে লাগবে চকলেটগুলো, তুমি সব খেয়ে নিয়েছো, এরকম টাইপের বোঝাতে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, যে অ্যাকশনটা হয়েছে, রেজাল্টটা এখনও রয়ে গেছে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, স্ট্রাকচার অ্যান্ড ফর্ম হ্যাজ আর হ্যাভ প্লাস বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি। অ্যান অ্যাকশন হ্যাজ স্টার্টেড আর্লিয়ার বাট ইজ স্টিল গোয়িং অন অ্যাট প্রেজেন্ট, কোনো ঘটনা ঘটা শুরু করে দিয়েছে কিন্তু এখনও সেটা চলছে, কারণ যদি থেমে যায় তাহলে হয়ে যাবে পাস্ট, চলছে। ইট হ্যাজ বিন রেনিং ফর টু ডেজ, রেন হ্যাজ স্টার্টেড টু ডেজ আগো বাট নাও অ্যাট প্রেজেন্ট ইট ইজ রেনিং, ইট ইজ অবভিয়াস দ্যাট ইট ইজ আ কন্টিনিউয়াস রেনফল অফ হোল টু ডেজ, দুদিন ধরে বৃষ্টি পড়ছে, তার মানে এটাই যে কন্টিনিউয়াস রেনফল দুদিন ধরে, তো এরকম সেন্সে এখনও তো বৃষ্টিটা পড়ছে, তো সেটা বোঝাতে এটা। ইট ইজ অবভিয়াস দ্যাট ইট ইজ আ কন্টিনিউয়াস রেনফল অফ হোল টু ডেজ, দুদিন ধরে পড়ছে বৃষ্টি। আই হ্যাভ বিন স্টাডিং দিস নভেল ফর আ উইক, এক সপ্তাহ ধরে আমি এই গল্পের বইটা পড়ছি। ইট ইজ অবভিয়াস দ্যাট ইউ আর রিডিং দিস নভেল কন্টিনিউয়াসলি ফর হোল ওয়ান উইক, ওয়ান উইক ধরে আমি নভেলটা পড়ছি। তো ই হ্যাভ বিন স্টাডিং, হ্যাজ বিন রেনিং, এগুলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পারফেক্ট যেহেতু এই হ্যাজ বিনটা থাকবে বা হ্যাভ বিন, আর কন্টিনিউয়াস যেহেতু তাই ভার্বের সাথে আইএনজি থাকবে। প্রেজেন্ট টেন্স শেষ হয়ে গেলে এবার পাস্ট টেন্স, প্রথমেই আসি সিম্পল পাস্ট টেন্স, স্ট্রাকচার অ্যান্ড ফর্ম পাস্ট টেন্স ফর্ম অফ ভার্ব, যেমন গো, ওয়েন্ট, গন, ওয়েন্ট। অ্যান অ্যাকশন কমপ্লিটেড ইন দ্য পাস্ট, অতীতে যে ঘটনাটা ঘটে গেছে এখন কিন্তু চলবে না, কারণ এটা পাস্ট টেন্স। মাম কুকড ডিলিশিয়াস ফুড ফর মি, কুকড। আই ওয়েন্ট টু দ্য জু ইয়েস্টারডে, ইয়েস্টারডে দেখলেই বুঝবে কিন্তু যেটা সিম্পল পাস্ট টেন্স, ইয়েস্টারডে ইন্ডিকেট সিম্পল পাস্ট টেন্স। আই ওয়ার্ক ডে অ্যান্ড নাইট ফর ইট, ইডি দেখলেও বুঝবে হি ডিড ইট। আই স্লেপ্ট ফর 24 আওয়ার্স ডে বিফোর ইয়েস্টারডে, কুকড, ওয়েন্ট, ওয়ার্কড, ডিড, স্লেপ্ট, এগুলো হচ্ছে সিম্পল পাস্ট টেন্স। যেমন আমরা বলি না ইট, এট, ইটেন, তো ইট এট এটা হচ্ছে কিন্তু সিম্পল পাস্ট টেন্স। এবার হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, স্ট্রাকচার অ্যান্ড ফর্ম ওয়াজ প্লাস ভার্ব প্লাস আইএনজি অর ওয়্যার প্লাস ভার্ব প্লাস আইএনজি। অ্যান অ্যাকশন ওয়াজ গোয়িং অন ফর সাম টাইম ফর আ পিরিয়ড অফ টাইম ইন দ্য পাস্ট, অতীতে কোনো একটা সময় ধরে কিছু একটা ঘটছিল বা চলছিল বা হচ্ছিল। শি ওয়াজ রাইটিং দিস লেটার ইয়েস্টারডে, মাম ওয়াজ স্লিপিং দেন, ওয়াজ রাইটিং, ওয়াজ স্লিপিং, বা ওয়্যার রাইটিং, ওয়্যার স্লিপিং, ওয়্যার ডুইং, তো এই ধরনের এগুলো পাস্ট কন্টিনিউয়াস টেন্স, অতীতে একটা সময় ধরে কিছু একটা চলছিল, ঘটছিল, হচ্ছিল। পাস্ট পারফেক্ট টেন্স, স্ট্রাকচার অ্যান্ড ফর্ম হ্যাড প্লাস পাস্ট পার্টিসিপেল ফর্ম অফ ভার্ব, যেমন গো, ওয়েন্ট, গন, এই গনটা এটা পাস্ট পার্টিসিপেল ফর্ম অফ ভার্ব, হ্যাড প্লাস গন। ইন দ্য পাস্ট অ্যান অ্যাকশন হ্যাপেন্ড বিফোর অ্যানাদার পাস্ট অ্যাকশন, অতীতে দুটো ঘটনা ঘটেছিল, একটা আর একটার আগে ঘটেছিল। ইন আ সেন্টেন্স ইফ টু অ্যাকশনস আর দেয়ার, একটা সেন্টেন্সে যদি দুটো ঘটনা থাকে, দ্য ফার্স্ট অ্যাকশন উইল বি পাস্ট পারফেক্ট টেন্স, প্রথম অ্যাকশনটা হবে পাস্ট পারফেক্ট টেন্স, দ্য সেকেন্ড অ্যাকশন উইল বি সিম্পল পাস্ট টেন্স, সেকেন্ড যে অ্যাকশনটা সেটা হবে সিম্পল পাস্ট টেন্স। ফর এক্সাম্পল দ্য ট্রেন হ্যাড লেফ দ্য স্টেশন বিফোর উই রিচড, প্রথমে কী ঘটেছিলো, ট্রেনটা চলে গেছিলো স্টেশন ছেড়ে, তারপরে আমরা গিয়ে পৌঁছালাম, তাহলে এই ফার্স্ট অ্যাকশনের সাথে বসবে হ্যাড লেফট, আর সেকেন্ড অ্যাকশনের সাথে বসবে সিম্পল পাস্ট টেন্স, মানে প্রথম অ্যাকশনটার সাথে বসবে হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স, আর সেকেন্ড অ্যাকশনের সাথে বসবে হচ্ছে সিম্পল পাস্ট টেন্স। দ্য পেশেন্ট হ্যাড ডায়েড বিফোর দ্য ডক্টর কেম, তাহলে প্রথম ঘটনা কি, পেশেন্ট মারা গেছিলো তারপরে ডক্টর এসছিলো, ফার্স্ট অ্যাকশন দ্য পেশেন্ট হ্যাড ডায়েড, সেকেন্ড অ্যাকশন ডক্টর কেম, অবশ্যই এগুলো মনে রাখবে। অনেকে আছে এই ভিডিওটা দেখেও তোমরা সেকেন্ড অ্যাকশন করবে পাস্ট পারফেক্ট টেন্স আর প্রথম অ্যাকশন করবে সিম্পল পাস্ট টেন্স, আমার তা সেই বিষয়ে কী বলবো আমি। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, স্ট্রাকচার অ্যান্ড ফর্ম হ্যাড প্লাস বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি। ইট ডিনোটস অ্যান অ্যাকশন দ্যাট স্টার্টেড ইন দ্য পাস্ট, কন্টিনিউড ইন দ্য পাস্ট, এন্ডেড অ্যাট আ সার্টেন পয়েন্ট ইন দ্য পাস্ট, অতীতে কোনো একটা ঘটনা শুরু হয়েছিল, অনেকক্ষণ চলেছিল, ঘটেছিল, আর একটা নির্দিষ্ট সময় সেটা শেষ হয়ে গেছিলো। হি হ্যাড বিন ইটিং সিরিয়াল ওয়েন ড্যাড ওয়াকড ইন টু দ্য রুম, হ্যাড বিন ইটিং,
I had been working at the restaurant for 2 years when I got the promotion. Had been working. তো এই আন্ডারলাইন ভার্বসগুলো হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই দিয়ে পাস্ট টেন্স শেষ হয়ে গেলে বা ফিউচার টেন্স। প্রথমেই দেখবো সিম্পল ফিউচার টেন্স, অ্যান অ্যাকশন দ্যাট উইল হ্যাপেন ইন দ্য ফিউচার, ভবিষ্যতে যেটা ঘটবে। স্ট্রাকচার অ্যান্ড ফর্ম কি, উইল অর শ্যাল প্লাস বেস ফর্ম অফ ভার্ব। নাও ডেজ ইন মডার্ন ইংলিশ কেউ শ্যাল ইউজ করে না, কোনো কন্ডিশনে ইউজ করে না, তো উইলই সব জায়গায় ইউজ হয়, বাট স্টিল আমি শ্যালটা লিখে দিলাম, কারণ অনেকে সার্টেন কেসেসে শ্যাল লিখলেও লিখতে পারে। উইল প্লাস বেস ফর্ম অফ ভার্ব, আই উইল গো টু দিল্লি নেক্সট উইক, পরের সপ্তাহে আমি দিল্লি যাবো। আই উইল রাইট দিস লেটার, পরে আমি এটা লিখবো। উইল গো, উইল রাইট, উইল প্লাস বেস ফর্ম অফ ভার্ব অর শ্যাল প্লাস বেস ফর্ম অফ ভার্ব। ফিউচার কন্টিনিউয়াস টেন্স, অ্যান অ্যাকশন দ্যাট উইল হ্যাপেন, দ্যাট উইল গো অন ফর আ পিরিয়ড অফ টাইম ইন দ্য ফিউচার। ইট ইজ অবভিয়াস দ্যাট ইট উইল নট বি আ শর্ট অ্যাকশন, বাট আ লঙ্গার অ্যাকশন ফর আ লঙ্গার পিরিয়ড অফ টাইম, সে সাম ডে, সাম উইকস, সাম ইয়ার্স। ভবিষ্যতে কোনো একটা সময় ধরে কোনো একটা ঘটনা ঘটবে, একটা লঙ্গার পিরিয়ডের জন্য ঘটবে, মানে এরকম না যে হলো শেষ হয়ে গেল, বেশ চলবে ঘটনাটা খানিকক্ষণ। তো স্ট্রাকচার অ্যান্ড ফর্ম কি, উইল প্লাস বি প্লাস ভার্ব প্লাস আইএনজি অর শ্যাল প্লাস বি প্লাস ভার্ব প্লাস আইএনজি, বাট নাওয়াডেজ উই ডোন্ট ইউজ শ্যাল দ্যাট মাচ, অলদো ইন সার্টেন কেসেস ইট মে বি ইউজড। জন উইল বি গোয়িং টু হিজ গ্র্যান্ডমাদার্স হাউস টুমরো, উইল বি গোয়িং, তো একটা সময় ধরে ঘটনাটা ঘটবে, সে রেডি হবে, সে যাবে, হয়তো দূরে বাড়ি অনেকক্ষণ ধরে যাবে, তো এটা ঘটনাটা ঘটবে। ফিউচার পারফেক্ট টেন্স, স্ট্রাকচার অ্যান্ড ফর্ম, উইল অর শ্যাল প্লাস হ্যাভ প্লাস পাস্ট পার্টিসিপেল ফর্ম অফ ভার্ব, অ্যান অ্যাকশন দ্যাট উইল বি কমপ্লিটেড বিফোর আ স্পেসিফিক টাইম ইন দ্য ফিউচার, ভবিষ্যতে কোনো নির্দিষ্ট সময়ের আগে কোনো অ্যাকশন শুরু হয়ে সেটা শেষ হয়ে যাবে। আই উইল হ্যাভ ফিনিশড দিস বুক বাই নেক্সট মান্থ, will have finished. You will have studied the English tenses, will have studied. He will have arrived, will have arrived. We will have met Julie, will have met. Page underline verbs গুলো এগুলো হচ্ছে future perfect tense. Future perfect continuous tense, structure and form, will plus have been plus verb plus ing or shall plus have been plus verb plus ing. It is used to express the ongoing action that will be completed in future before a certain time. ভবিষ্যতে একটা সময়ের আগে কোনো ঘটনা শুরু হবে, খানিকক্ষণ ভবিষ্যতে সেটা চলবে, ঘটবে, হবে, আর একটা নির্দিষ্ট সময় সেটা কমপ্লিট হয়ে যাবে, শেষ হয়ে যাবে। আই উইল হ্যাভ বিন লিভিং ইন প্যারিস ফর 2 years ফর মাই এডুকেশন, উইন আই টার্ন 38 আই উইল হ্যাভ বিন সিঙ্গিং ফর 25 years, উইল হ্যাভ বিন লিভিং, উইল হ্যাভ বিন সিঙ্গিং। স্ট্রাকচার অ্যান্ড ফর্মটা আবার দেখে নেবে, কারণ অনেক সময় ধরো উইল দিলো, দুটো ড্যাশ দিলো, সিঙ্গিং দিলো, লোকে ঘাবড়ে যাবে, কেন হ্যাভ বিন বসিয়ে দাও, তো এই স্ট্রাকচার অ্যান্ড ফর্মটা অবশ্যই খেয়াল করবে। পছন্দ হলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল, আর বুঝে থাকলে কমেন্টসে ভালো ভালো কথা লিখে যাও। বাই।